এমন একটি পৃথিবী কল্পনা করুন যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি প্রযুক্তি হয় মানবতার রক্ষা করবে অথবা ধ্বংস করবে। স্বাগতম স্নায়ু যুদ্ধের যুগে, যে সময় বেঁচে থাকা নির্ভর করত ক্ষমতার সামঞ্জস্য, গুপ্তচরবৃত্তি এবং পারমাণবিক স্নায়ু যুদ্ধের উপরে। এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব সেই সকল গোপনীয়তা, কৌশল এবং গল্পগুলো যেগুলো ইতিহাসের সবচেয়ে তীব্র সংঘাতের পিছনে দায়ী ছিল। 1947 সাল থেকে 1991 সাল পর্যন্ত পৃথিবী দুইটি মহাশক্তিতে বিভক্ত ছিল, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ হতো না, কিন্তু পরোক্ষ সংঘাত এত পরিমাণ ছিল যেটার প্রভাব ছিল প্রচণ্ড এবং বিশ্বব্যাপী। এই স্নায়ু যুদ্ধের মঞ্চে শুধুমাত্র সামরিক শক্তিই নয়, বরং কূটনীতি, গুপ্তচরবৃত্তি এবং প্রোপাগান্ডাও খুব বড় ভূমিকা পালন করেছিল। সেই যুগে গুপ্তচরবৃত্তি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কেননা উভয় দেশই চাইতো অপর দেশের গোপন তথ্য নানা কৌশলে বের করে আনতে, আর এজন্য কেজিবি এবং সিআইএ এর মধ্যে সংঘাত ছিল রোমাঞ্চকর এবং রহস্যময়। শুরুর দিকে সোভিয়েত ইউনিয়নকে আন্তর্জাতিকভাবে কোনো দেশই সাপোর্ট করতো না, আর এজন্যই তারা পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশ যেমন হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া এ সকল দেশকে নিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। অপরদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশ যেমন ফ্রান্স, ইতালি, গ্রিস সহ বিভিন্ন রাষ্ট্র অর্থনৈতিকভাবে খুব জটিল অবস্থায় পড়ে যায়, এবং এই সকল জটিলতা কাটিয়ে ওঠার জন্য তারা সমাজতন্ত্র প্রথাকে অনুসরণ করতে শুরু করে। এভাবে ধীরে ধীরে গোটা ইউরোপে এই সমাজতন্ত্র প্রথা ছড়িয়ে যেতে শুরু করে। আর এটা দেখেই মার্কিন যুক্তরাষ্ট্র অনুধাবন করে যে যদি এটাকে এভাবে বাড়তে দেওয়া হয় তাহলে গোটা ইউরোপ একসময় সোভিয়েত ইউনিয়নের দখলে চলে যাবে, আর এজন্যই তারা মার্শাল নীতি নামক একটি পরিকল্পনা হাতে নেয়। আর এভাবেই অলিখিতভাবে শুরু হয়ে যায় স্নায়ু যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরানের উত্তর দিক রাশিয়া আর অপর দিকে দক্ষিণ দিক মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করত, এবং কথা ছিল যুদ্ধ শেষ হয়ে গেলে তারা উভয়ে সৈন্য অপসারণ করে নেবে। কিন্তু স্নায়ু যুদ্ধে ঘি ঢেলে বসে রাশিয়া, তারা যুদ্ধ শেষে তাদের সৈন্য অপসারণ করতে অস্বীকার জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গ্রিস ব্রিটেনের অধীনে চলে যায়, আর ব্রিটেন সরকারের প্রধান উদ্দেশ্যই ছিল গ্রিস থেকে কমিউনিস্ট প্রভাব দূর করবে। The promises of communism often appeal to the dissatisfied and the disillusioned as a way out. আর এই কারণেই সরকারের বামপন্থীরা সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করে দেয়। আর এখানেই স্নায়ু যুদ্ধে ঘি ঢালতে আসেন মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান। তিনি এসে ঘোষণা করেন তিনি সকল প্রকার সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা দেবে এই কমিউনিস্ট প্রভাব দূর করতে। 1945 সাল থেকে 1947 সালের দিকে রাশিয়ার সাথে তুরস্কের একটা ঝামেলা শুরু হয়। রাশিয়া অন্যায়ভাবে তুরস্কের ওপর দাবি জানায় যে কৃষ্ণ সাগরের ওপর দিয়ে শুধুমাত্র তাদেরই জাহাজ চলাচল করবে, অন্য কোনো দেশের জাহাজ এটার ওপর দিয়ে চলাচল করতে পারবে না। আর এজন্যই তুরস্কর সাথে রাশিয়ার খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়, আর তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চাওয়ায় স্নায়ু যুদ্ধে নতুন একটা মোড় নেয়। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে পেট্রোলিয়াম খনির ওপর অধিকার নিয়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব পূর্ব এবং পশ্চিমের মধ্যে যেই বিরোধটা আরও বাড়িয়ে দেয়। এছাড়া 1945 থেকে 1950 সালের মধ্যে ন্যাটোর গঠন, চীনের বিপ্লব এবং বার্লিন সংকট এই স্নায়ু যুদ্ধকে আরও অনুকূল পরিবেশ দান করে। 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত কোরিয়া হয়ে ওঠে এই স্নায়ু যুদ্ধের প্রধান প্রাণকেন্দ্র। এক্ষেত্রে 1948 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতায় কোরিয়াকে উত্তর এবং দক্ষিণ এই দুই ভাগে ভাগ করা হয়, এবং উত্তর কোরিয়া কন্ট্রোল করত রাশিয়া এবং দক্ষিণ কোরিয়া কন্ট্রোল করত আমেরিকা। এক্ষেত্রে 1950 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যায়, এবং এশিয়ায় কমিউনিস্ট প্রভাব প্রতিরোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে সাহায্য করে। এক্ষেত্রে শান্তি রক্ষার অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়, আর এ কারণেই সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া এবং চীন উত্তর কোরিয়াকে সাপোর্ট করতে শুরু করে, এবং পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে এখানেই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারত। কিন্তু 1953 সালে স্টালিনের মৃত্যুর পর অস্ত্র সংগ্রহ চুক্তি দ্বারা কোরিয়া যুদ্ধের অবসান ঘটে। এক্ষেত্রে স্টালিন হলেন সেই ব্যক্তি যিনি প্রথম পারমাণবিক বোমা টেস্ট করেছিলেন। 1955 সালে প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করার জন্য সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর সঙ্গে
ওয়ার্স অফ প্যাক্ট গঠন করে, কিন্তু এতে পশ্চিমা শিবিরে কোনো ধরনের প্রভাব পড়ে নাই। উল্টা তারা আরও সেটো সেন্ট্রো এই সকল নানা ধরনের কেন্দ্র গঠন করতে শুরু করে। তবে 1956 সালে সুজেও খালকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এক সংকট শুরু হয়। 1962 সাল নাগাদ পুরো পৃথিবীকে এক ভয়াবহ আণবিক যুদ্ধের সম্মুখীন করে কিউবা। এখানে কিউবা একটি কমিউনিস্ট দেশ, তারা মূলত ধারণা করেছিল আমেরিকা তাদের ওপর আক্রমণ করতে পারে, আর এজন্যই তারা রাশিয়ার সাথে হাত মিলিয়ে তারা একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করে। তবে পরবর্তীতে মার্কিন গুপ্তচর তাদের সেনাবাহিনীর হাতে পরাজিত হয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে হজম করতে পারেনি, আর এজন্যই তারা কিউবা আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে সোভিয়েত ইউনিয়ন কিউবাকে সাহায্য করতে এগিয়ে আসে, তারা একটা জাহাজ পাঠায় অস্ত্রসহ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র নির্দেশ দেয় ধ্বংস করার জন্য। সুতরাং এখানেই একটা বড় আণবিক যুদ্ধ বেঁধে যেতে পারতো, কিন্তু রাশিয়া বিষয়টা অনুধাবন করে তাদের জাহাজটাকে ব্যাক করে নিয়ে নেয়, আর এ কারণেই আমেরিকা তুরস্ক থেকে তাদের ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর এভাবেই গোটা পৃথিবী একটা আণবিক যুদ্ধের হাত থেকে রক্ষা পায়। আর এরই মাধ্যমে বিশ্বের দুটি বিপরীতমুখী পরাশক্তির মধ্যে বন্ধুত্বের গন্ধ পায় গোটা পৃথিবীবাসী। আর এই ধারণা আরও প্রবল হয় যখন তারা 1972 সালে সল্ট, 1975 সালে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন এবং 1978 সালে অনুষ্ঠিত বেলগ্রেড সম্মেলন সম্পাদন করে। তবে এই ধারণা বেশি দিন টিকতে পারেনি। 1979 সালে স্বাক্ষরিত নতুন সল্ট দুই চুক্তি মার্কিন সিনেট অনুমোদন দেয়নি। এছাড়া 1975 সালে ভিয়েতনাম, 1976 সালে অ্যাঙ্গোলা, 1972 সালে ইথিওপিয়া এবং 1979 সালে আফগানিস্তানে সংঘটিত ঘটনাবলী রাশিয়ার অনুকূলে যায়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র একদমই সহ্য করতে পারেনি। আর এজন্যই 1980 সালে মস্কোতে সংঘটিত অলিম্পিক মার্কিন যুক্তরাষ্ট্র বয়কট করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রোনাল্ড রেগনের তারকা যুদ্ধের হুমকি রাশিয়া একদমই ভালোভাবে নেয়নি। অস্ত্র প্রতিযোগিতার পাশাপাশি যে বিষয়টি এই দুটি পরাশক্তির মধ্যে নতুন করে স্নেহযুদ্ধের আবির্ভাব ঘটায়, সেটা হলো আফগানিস্তানের গৃহযুদ্ধ। মূলত আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ, প্রচুর অস্ত্রশস্ত্র ও সৈন্য প্রেরণ, হাফিজুল্লাহ আমিনের জায়গায় সোভিয়েতের অনুরক্ত, অর্থাৎ তাদের মতে চলা বাবরক কারমালকে রাষ্ট্রপতি হিসেবে বসানো ইত্যাদি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এবং বিভিন্ন নিরপেক্ষ দেশ ভালোভাবে নেয়নি। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ধারণাই করে নিয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে শুরু করে পারস্য উপসাগরের তেল সমৃদ্ধ দেশগুলোতেও হাত বাড়াবে, আর এটা প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে তাদের অস্ত্র এবং সেনাসৈন্য পাঠিয়ে দেয়। আর 1990 এবং 91 সালের দিকে ইউরোপের বিভিন্ন সমাজতান্ত্রিক দেশগুলো সহ সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের এক বিশাল বিপর্যয় দেখা যায়, যেটা গোটা বিশ্বকে আমূল পরিবর্তনের মুখোমুখি দাঁড় করায়। আর 1991 সালে সোভিয়েত রাশিয়ার ভাঙনের মধ্য দিয়ে এই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে, আর এভাবেই এক অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।